নমস্কার, আমি আপনাদের আরপিজি ব্লগ। কথাই আছে, চলল ভোলা কাঁধে ঝোলা। আজকে আবার বেরিয়ে পড়েছি এলআইসির জন্য, আর আজকে যাব একটা ফ্রি সার্ভিস দেওয়ার জন্য, সেটা হলো আমতলা ব্রাঞ্চ, কারণ ওখানে একজনের পলিসি ম্যাচিওর হয়েছে, তার হাজব্যান্ড মারা গেছেন। এটা ফ্রি সার্ভিস দেওয়ার জন্য আজ আমাকে আমতলা ব্রাঞ্চে যেতে হবে। আর এই এলআইসি আমি 1987 থেকে করছি, তো বুঝতেই পারছেন দীর্ঘদিন হয়ে গেছে, এবং বিভিন্ন রকম সমস্যার সঙ্গে আমাদের পড়তে হয় এলআইসি করতে গেলে। যেমন প্রথম প্রথম এলআইসি যখন করতে গেছিলাম, তখন প্রথম রিয়াকশন হলো আমার দুটো তিনটে পলিসি আছে, বা কেউ বাড়িতে আছে তবুও বলছে বাড়িতে নেই, কেউ বলছে ও এলআইসি তো মরে গেলে টাকা পায়, ও করে কী লাভ। কিন্তু আজ একটা কথা আপনাদের বলি, যে সবার কাছে কিন্তু 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা পকেটে থাকে না, সবাই কিন্তু অল্প অল্প করে জমিয়ে 30-40 লাখ টাকা করে, আর এই অল্প অল্প করে জমানোর জন্য একমাত্র হচ্ছে এলআইসি। আজ ভাবুন, একটা 5 লাখ টাকার পলিসি কেউ আপনারা করেছেন, ভগবান না করুক সেই বাড়িতে বছরখানিকের মধ্যে তিনি মারা গেলেন, তা আপনি কত জমা দিয়েছেন? 30-40 হাজার টাকা, কিন্তু আপনাকে এলআইসি দেবে 5 লাখ টাকা। কিন্তু আমরা সেই এলআইসিকেই অবহেলা করি। আপনি দেখুন, এখন এলআইসিতে বিয়ের জন্য পলিসি আছে, বাচ্চার জন্য পলিসি আছে, পেনশন পলিসি আছে, মেডিক্লেম পলিসি আছে, কী নেই। কিন্তু আমাদের একটাই কথা যে ও এলআইসি করে কী হবে। কিন্তু এলআইসি দীর্ঘদিন, দীর্ঘ যাবত এবং সবচেয়ে বেশি ট্রাস্টেবল পলিসি হচ্ছে এলআইসি, তাই অবশ্যই এলআইসি করবেন। লোকে একটা দুটো তিনটে চারটে করে এলআইসি করতে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু শুধু এলআইসি করবো না বলে মিথ্যা কথা বলা যে আমার আছে, ঘরে থেকেও না বলা যে নেই, এগুলো করবেন না। কারণ কি, আপনি তো এজেন্টকে টাকা দিচ্ছেন না, একটা এজেন্ট আপনাকে করিয়ে হয়তো কত 5,000-7,000 টাকা কমিশন পায় 20 বছর চললে, কিন্তু আপনি কি পান? 8,000-9,000, 8 লাখ-9 লাখ-10 লাখ টাকা পান। তাহলে কেন আপনার এলআইসি এজেন্টকে সরিয়ে দেবেন? অবশ্যই এলআইসি করবেন, চলুন। দীর্ঘদিন যাবৎ এই অভিজ্ঞতা থেকে আমি বলছি, যখন ম্যাচিউরিটির পর তার হাতে একটা 5 লাখ টাকা চেক দেওয়া হয়, সেই লোকটাই বলে কি একটু বেশি করাতে পারেননি, কিন্তু সেই লোকটাই করাতে যাওয়ার সময় বলেছিল দূর সব করবো না, প্রত্যেক 3 মাস বা 6 মাস বা 1 বছর অন্তর যখন প্রিমিয়াম দিতে যান বিরক্ত হয়ে প্রিমিয়াম দিত, তাহলে কার লাভ হলো? কিন্তু যখন পাওয়া যায় তখন এক গাল হাসি হেসে সে বলে যে একটু বেশি করাতে পারলেন না। আজকে এই পর্যন্তই, এখন আমি বেরোবো আমতলা ব্রাঞ্চে আপনাদের সঙ্গে বিভিন্ন রকম এলআইসির প্রোডাক্ট নিয়ে, এলআইসি নমিনি চেঞ্জ থেকে আরম্ভ করে এলআইসির পেনশন পলিসি, এলআইসির বাচ্চাদের পলিসি সব নিয়ে আলোচনা করবো মাঝে মাঝে। কিন্তু আপনারা অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা, কারণ এতে তো আপনার কোনো ক্ষতি নেই, দেখলে হয়তো এখান থেকে কিছুটা আপনার উদ্বুদ্ধ হবেন, এবং কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু আপনাদের উপরে। আমরা আপনাদের কাছে যাই বোঝাতে, আপনাদের ফ্যামিলির কভারেজ দিতে, বাচ্চার শিক্ষার জন্য পলিসি করাতে, বা পেনশনের জন্য পলিসি করাতে, পুরোটাই আপনাদের জন্য। তাই আপনাদের সহযোগিতা যদি না পাই, তাহলে লস আমাদের হয়তো একটু হয়, পলিসি হয় না, কিন্তু ম্যাক্সিমাম লসটাই আপনাদের হয়। চলুন এবারে যাই আমতলা ব্রাঞ্চে, আবার এরপরে ওখান থেকে কী যায়, কোথায় যাই না যাই আপনাদের দেখাবো। ধন্যবাদ। চলুন, বেহালা থানায় এসে গেছি, এবার এখান থেকে আমতলার বাস ধরবো, তারপরে আমতলা ব্রাঞ্চে গিয়ে আবার দেখাবো আপনাদের। এবার আমতলা ব্রাঞ্চের সামনে নামলাম লং রুটের বাসে, এবার আমতলা ব্রাঞ্চে যাব, চলুন। Gracias.
ডায়মন্ড হারবার আমতলা রাস্তাটা এত খারাপ, আপনারা চিন্তা করতে পারবেন না, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এত ছোট রাস্তা, তার মধ্যে এত জোরে গাড়ি যায়।